শামিস্টের আগে আমাদের সবচেয়ে বড় শত্রু তারা হলো যখন ভালো বন্ধু হতে পেরেছি আমরা আমি আমার মনে আছে সাকিবও এটা অস্বীকার করতে পারবে না সাকিব কিছু না বললেও বিচ্ছেদের পর অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে প্রায় কথা বলেন এমনকি আগের মতোই সাকিব খানকে নিয়ে প্রশংসা করেন তিনি সাকিবের প্রশংসা করে অপু বলেন আগে যাই হোক এখন সাকিব তার সন্তানের জন্য উপযুক্ত বাবা মনে হয় সন্তানের জন্য সে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সাকিব বলে আমার সন্তানের মানুষ হওয়ার জন্য যা দরকার তাই করব বিবাহ বিচ্ছেদ হলেও এখন কাছাকাছি থাকাটা কতটুকু জরুরি এমন প্রশ্নের জবাবে অপু বলেন বিবাহ বিচ্ছেদ হলে সন্তান বাবা মাকে একসঙ্গে পায় না এতে সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু আমি সেই কাজ করতে চাই না সন্তানের বিকাশের জন্য যে কোনো কাজে আমরা দুজন একসঙ্গে উপস্থিত হই আর এটা জরুরিও এই আমি সাকিবের ওপর খুশি অপু বলেন জয় তার বাবাকে অনেক পছন্দ করে সাকিব আর জয় এখন খুব ভালো বন্ধু জয়কে দেখলে সাকিবের মাঝে আমি একটা নরম মানুষ দেখতে পাই ও বাবার মতোই নাম করা একজন হোক এটা আমি সব সময় চাই সাকিব খান সত্যি সুপার স্টার তিনি ঢালিউডের কিং শুধু এ দেশেই নয় দেশের বাইরেও তার সুনাম রয়েছে